বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ রান্না করব ইলিশ পোলাও। খুব সহজ একটি রান্না, আর খেতেও খুব ভালো লাগে, সবাই পছন্দ করে। আমরা বাঙালিরা ইলিশ মাছ তো খুবই একটি প্রিয় মাছ, ছোট বড় সবাই মোটামুটি সবাই পছন্দ করে। তাহলে চলো আমি রান্নাতে চলে যাই। এখানে আমি চাল নিয়েছি ½ কেজি। ½ কেজি চাল এখন আমি ভালোভাবে ধুয়ে ধুয়ে নেব, আর চালটা একটু বেছে পরিষ্কার করে নিতে হবে। আর এই মাছটি আমি একটু লবণ দিয়ে মাখিয়ে মাখিয়ে রাখব। এখানে আমি হলুদ দিব না, মাছটা একটু সাদাই থাকবে। হলুদ দিলে পোলাওটা হলুদ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য শুধু একটু লবণ দিয়ে, মাছটা ডিম হয়েছে এই জন্য একটু হালকা ভেজে নিতে হবে। যদি ডিম না হতো তাহলে কিন্তু ভাজতে হতো না, ভাজা ছাড়াই রান্না করতাম। আর তোমরা তো জানোই যে ডিম হলে মাছটা একটু নরমই থাকে, এই জন্য একটু হালকা ভেজে নেব, বেশি না। এখন আমি চালটা সুন্দর করে ধুয়ে বারবার পানি দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ ঘোলাটে একটু পানি বের হবে ততক্ষণ ধুতে থাকব। তারপর একটি ছাঁকনি দিয়ে সেকে নিব, চালটা যেহেতু ঝরঝরা হয়ে যায়। এই যে দেখো, এরকম একটি ছাঁকনিতে রেখে দিব। আর তারপরে আমি আগে ইলিশ মাছটা রান্না করে নিব। দেখো, একটি প্যানে তেল দিয়ে নিলাম। মাছটা আমি আগে বলেছি একটু হালকা ভেজে নেব, আর যদি ডিম না হতো তাহলে কিন্তু ভাজতে হতো না। জানি সবাই রান্না করতে পারো, তবে আমি আমার আমার রান্নাটা কেমন লাগে তোমাদের? আমি খুব সাধারণ ভাবেই রান্না করি, এত মশলাও কিন্তু আমি ব্যবহার করি না। তোমরা যারাই আমার রান্নাগুলি দেখো, নিয়মিত দেখো, তারা কিন্তু জানো যে আমি এত মশলা খাই না। যতটুক প্রয়োজন ঠিক অতটুকুই দেই। এখন আমি দিয়ে দিব একটু আদা বাটা, রসুন বাটা। এটা পোলাও রান্না করব, পোলাওর সাথে দিব, এই জন্য আদা বাটা রসুন বাটা লাগবে। আর না হয় কিন্তু ইলিশ মাছে আদা বাটা রসুন বাটা না দিলেও হয়। দাদি নারীরা যখন রান্না করতো ইলিশ মাছে কিন্তু কোনো মশলাই ব্যবহার করতো না। এখন দিয়ে দিব একটু সর্ষে বাটা, একটু সর্ষে বাটা দিয়ে দিব। সর্ষে বাটাটা দিলে মাছটার স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। এখন দিয়ে দিব পেঁয়াজ, যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম আমি, ওই পেঁয়াজটা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা দিলে হয় কি, মাছের যে আলাদা একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। এভাবে তোমরা রান্না করে দেখো, আশা করি সবার কাছে ভালো লাগবে এবং খুব সহজ মনে হবে। এখন দিয়ে দিলাম 1 কাপ দুধ। আমি মাছটা শুধু দুধ দিয়ে রান্না করব আজকে। এখন দিয়ে দিলাম একটুখানি, আধা চামচের চেয়েও কম, ধনে গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। এখন একটু ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি আর পানি ব্যবহার করব না। আর মাছটা যেহেতু ভাজা হয়ে গেছে, এটা বেশিক্ষণ রাখতে হবে না, রান্না করতে হবে না, জাস্ট মশলাটা হলেই হবে, মশলাটা রান্না হলেই হয়ে যাবে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তোমরা চাইলে কাঁচামরিচটা বেটেও দিতে পারো, সমস্যা নেই। এখন একটু ভালোভাবে কষিয়ে আমি মাছটা, সম্পূর্ণ মাছটা দিয়ে একটু ঢেকে রান্না করে পুরোপুরি ঝোলটা শুকিয়ে নেব, যাতে ঝোল সাথে ঝোল না থাকে। ঠিক এইভাবে রান্না করে নেব। আমার এই রেসিপিটি যদি একটু তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের মনের মতো একটু হয় বা পছন্দ হয়, তাহলে লাইক দাও, শেয়ার করো। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তাহলে যখনই আমি
হ্যাঁ, ভিডিও আপলোড দিব, তো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে বা দেখতে পাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও আমাকে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। আমি এখন ঢাকনাটা উঠিয়ে একটু নিচে মশলাটা লেগে গেছে কিনা এই জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। তবে মাছটা আমি বেশি নাড়াচাড়া করবো না, ভেঙে যাবে, এই জন্য ঠিক হালকা ভাবে এইভাবে একটু মশলাটা নাড়াচাড়া করে দিব। আস্তে আস্তে কিন্তু মশলাটা তেল উঠে গেছে, রান্না হয়ে গেছে, তার একটু শুকিয়ে নিব। আমি এখন একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। আর এই পেঁয়াজগুলি ভেজে পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমরা যে পেঁয়াজটা একটু ভেজে পেঁয়াজ বেরেস্তা করব, ওই পেঁয়াজটা একটু হালকা মোটা করে কাটবো। আমরা তরকারি তরকারি যে রান্না করি একেবারে চিকন করে ওটা না, একটু মোটা করলে তাহলে দেখতেও ভালো লাগে আর পেঁয়াজটা কিন্তু একটু মচমচাও হয়। এখন দিয়ে দিব তেজপাতা, মানে পোলাওটা বসাবো এখন। হ্যাঁ, লং আর হচ্ছে গোলমরিচ, দারচিনি 2 ফালি। এখন দিয়ে দিব চাল, চালটা বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব। দেখো চালটা কিন্তু পানি শুকিয়ে কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। ভেজে নিলে তুমি যদি পোলাওটা একটু ভেজে নেও তোমরা, তাহলে কিন্তু নিশ্চিন্তে রান্না করা যায়, কোনো একটার সাথে আরেকটা লেগে যাবে না, খুব ঝরঝরা হবে। আর সব সময় ফুটানো পানি দিয়ে রান্না করার চেষ্টা করবে। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, যে যতটুক পছন্দ করো, ঠিক এইভাবে লবণটা দিতে হবে। আমি কিন্তু সব সময় আমি যে রান্নাটাই তোমাদের দেখাই, আমি কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি। আর আমার রান্নাটি তোমরা দেখো ভালোভাবে, ভিডিওটি টেনে টেনে না দেখে ভালোভাবে দেখো, তাহলে দেখতে পাবে যে আমি কিন্তু এখানে অতিরিক্ত কোনো কিছু দেখাই না। আমি যেভাবে রান্না করি ঠিক ওইভাবেই দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাও, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। এখন দিয়ে দিব পানি, আধা কেজিতে আমি 3 পা পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিতে হয়ে যাবে, তবে মনে রাখতে হবে পোলাওতে কিন্তু সবসময় ফুটানো পানিটাই দিতে হবে, তাহলে নিশ্চিন্তে রান্না করতে পারবে তোমরা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং ঝরঝরাও হবে। আমরা যে খাবারগুলি খাবো, যাই কিছু রান্না করব, মশলা কম দেওয়ার চেষ্টা করব, মানে যতটুক পরিমাণ, মশলা না দিলে তো হয় না, আমরা বাঙালিরা মশলা তো খুব পছন্দ করি, এই জন্য সব কিছুই পরিমাণ মতো দেব। এখন দিয়ে দিব কিশমিশ, এখানে আমি কেওড়া জল ব্যবহার করতাম, কিন্তু এখানে ইলিশ মাছ দিয়েছি এই জন্য আমি ব্যবহার করব না, আর তোমরা চাইলে দিতে পারো। দেখো বলো কেসে কিন্তু ঝোলটা মোটামুটি শুকিয়ে গেছে, এই পানিতে কিন্তু খুব সুন্দরভাবে পোলাওটা হয়ে যাবে। এখন ঢেকে আমি রান্না করব 10 মিনিট, 10 মিনিট পরে ঢাকনা উঠাবো, 10-12 মিনিট পর আসলেই হয়ে যাবে। আমার রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব ঝটপট আমি রান্না করি, দেখতেই পাচ্ছ পোলাওটা কিন্তু ফুটে গেছে। এখন মাছটা উপরে, মাছটা দিয়ে তারপরে আমি আরো 10 মিনিট রেখে দিব, তাহলে মাছের যে যে ঝোলটা ওটাও কিন্তু ছড়িয়ে যাবে
সম্পূর্ণ পাতিলে এখন ওই বেরেস্তাটা দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে দিব। এখানে ইলিশ মাছ, ইলিশ পোলাও, ইলিশ মাছ দিয়েছি বলেই আমি এখানে কেওড়া জল এবং ঘি দুইটার একটাও কিন্তু আমি দেইনি। তোমরা যদি চাও তাহলে দিতে পারো, আমার কাছে অন্তত ভালো লাগে না, এই জন্য আমি দেইনি। ইলিশ মাছের যে আলাদা একটা ফ্লেভার আছে, ওই ইলিশ মাছের ঘ্রাণটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ, আমি ইলিশ মাছটাই সব সময় খেতে ভালোবাসি বা খাই। এখন মাছটা আমি উপরে দিয়ে দিব, দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া দেব না, আমি উপরে জাস্ট উপরে বিছিয়ে দিব। আমার এখানে হচ্ছে আধা কেজি চালের পোলাও, এই জন্য আমি নাড়াচাড়া দিব না, উপরে দিয়ে দিলে হবে। মাছটা দিয়ে দিলে এটার সাথে যে তেল বা ঝোল আছে, শুকনো হোক যাই হোক, ওটা কিন্তু সম্পূর্ণ ওটা নিচে গলে নিচে ছড়িয়ে যাবে। আর যদি পোলাও দিয়ে উপরে ঢেকে দিই, আবার আবার পোলাও দিয়ে আবার উপরে মাছ দিই, এইভাবে যদি আমি দিই, তাহলে কিন্তু মাছটা যখন আমি প্লেটে নেব পোলাওটা, তখন কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি, এজন্য আমি এইভাবে রান্না করি। আমি আগেই বলেছি আমি যেভাবে রান্না করি ঠিক ওইভাবে দেখানোর চেষ্টা করি, কারোটা দেখে নয়। তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে, দেখবে কত সহজেই রান্না হয়ে যায় বা রান্না করা যায়। এখন ঢেকে আমি অন্তত 10 থেকে 15 মিনিট পরে আমি এটা খাবো। এই যে দেখো, ঝোলটা কিন্তু নিচে ছড়িয়ে গেছে। আসলে আজকের এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লেগেছে, আমার ছেলে মেয়েরা খুব খেয়েও মজা পেয়েছে। আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে ইলিশ পোলাওটা, খুবই পছন্দ করে। এই যে দেখো, তাহলে অনেক কথাই হলো তোমাদের সাথে, ভালো বলেছি বা ভুল বলেছি যাই কিছু বলেছি, তোমরা আমি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। এই বলে আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।